সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ফেসবুক সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ দিক হচ্ছে কি, ধরেন আগের দিনে যারা আমাদের মতন একটু কম স্মার্ট আসছিল বা একটু ফিটনেসে মাইট খাইছে, তারা ধরেন প্রেম ট্রেম খুব বেশি করার সুযোগ পেত না। বাট এখন ফেসবুকের কল্যাণে আর এই ক্যামেরা প্রযুক্তির কল্যাণে কাইল্লা টাইল্লা বেড়াইতগুলো মনে করলেন কী বলা হচ্ছে, ব্লাড টালার কইরা একটু এডিটিং কইরা চেহারা সুন্দর করে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে। আর এইসব ঘটনায় যদি আপনি কোথাও রিলেশন করেন, রিলেশন করার পর যদি আপনি বিয়ে শাদী করেন, এরপর আপনার কপালে কী ধরনের ঝাড়ু রুপিটা, জুতার বালা, এরকম নানান ধরনের সমস্যা ঘটতে পারে, আজকের এই ভিডিওটা তারই হচ্ছে প্রমাণ। দর্শক, ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কুল উপজেলার ভাঙবাড়ি মধ্যপাড় এলাকায় একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে। সেই গ্রামেরই একজন বাসিন্দা, যার নাম হচ্ছে নাসিরুল ইসলাম, বয়স হচ্ছে 22, একই গ্রামের এক কিশোরী যার বয়স হচ্ছে 15, তার সাথে ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, তারপরে পালিয়ে বিয়ে। কিন্তু এই বিয়েকে মেনে নিতে না পাইরা কিশোরীর মাঝে এই ঘটনা ঘটাইছে। হাজারো পোলাপাইন যারা ভাগাইয়া বিয়ে করবা তাদের জন্য একটা নসিহত আছে। বিয়ে করার পরে যখন পালাই টালাই গেছে, তখন মানে কিশোরীর মা আশ্বাস দিছে, ঠিক আছে জি, বিয়া তো বইয়াই গেছস নাসির। এই যে দেখেন নাসিরওয়ালার একটু ভেজাল আছে, কয় জিডা লইয়া তুমি বাড়িতে আইও। তো নাসির মনে করছে এবার তো মিলবো, তো সে আসছে। আর এই কৌশলে বাড়িতে আইনা মেয়ে এবং মেয়ের মা এবং তার পরিবার 20 সেপ্টেম্বর নাসিরুলকে শ্বশুরবাড়ি নিয়ে আসে। যাওয়ার পরে সেইখানে তাকে বাড়ির সামনে থাকা এক গাছের সাথে বাইধা আপনার সেই লেভেলের কেলায় মানে ধোলায় তার আত্মীয়রা। ওই দিন বিকেলে তরুণকে নির্যাতনের একটা ভিডিও আবার কে জানি সোশ্যাল মিডিয়াতে ছাইরা দিছে। মায়েরও শান্তি নেই মোবাইলের যুগে, বুঝছেন, অপরাধগুলা মোবাইলের মাধ্যমে চলে আসে। তো এরপরে এই বিষয়টা যখন যোগাযোগ মাধ্যমে আসছে, শুক্রবার বেলা 1টার দিকে এই ঘটনাকে নজরে নিয়ে স্থানীয় থানা পুলিশ সেই মেয়ের মা শিরিন আক্তারকে আটক করেছে। এলাকাবাসীর সূত্রে জানায় যে 9 সেপ্টেম্বর নাসিরুল ওই কিশোরীকে নিয়ে পালিয়ে ঠাকুরগাঁও গিয়ে বিয়ে করেন। এরপর তারা দুজন নারায়ণগঞ্জে চলে গিয়েছিলেন। এদিকে মেয়ের পরিবার আপনার মেয়ের খোঁজখবর নিতে শুরু করেন। এক পর্যায়ে নারায়ণগঞ্জ গিয়ে বিয়ে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মেয়েকে আপনার বাড়িতে ফেরত আনেন তারা। এরপর 20 সেপ্টেম্বর নাসিরুল তার এক বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়ি গেলে মা শিরিন আক্তার, বাবা করিমুল হক সহ কয়েকজন নাসিরকে সেই লেভেলে ধোলায়। আর এই সময় আপনার ভিডিওটা কেউ ধারণ করেছিল, আর ভিডিওটা 1 মিনিট 54 সেকেন্ডের ছিল। তাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন একজন নারী, পরে ওই নারীকে শিরিন আক্তার হিসেবেই আপনার ফুটেজ দেখে স্থানীয়রা শনাক্ত করে। আর নাসিরুলকে সেখানে আমরা দেখেছিলাম যে কান্নাকাটি করে, ভিডিওটা আমরা দিতে পারছি না আপনার, তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে লাথি উষ্টা মায়ের সেই লেভেলে দেওয়া হয়েছিল। আর খবর পেয়ে পুলিশ আপনার নাসিরুলকে উদ্ধার করে। এই মুহূর্তে নাসিরুল রানী শঙ্কুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সেখানে চিকিৎসকরা পরামর্শ তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরুল এখনও সেখানে চিকিৎসাধীন, আশঙ্কামুক্ত নন। নাসিরুলের মা নাসিমা খাতুন বলেন, ছেলেকে কীভাবে মারছে তা ভাষায় প্রকাশ করা যাবে না, তার প্রস্রাবের রাস্তা দিয়ে এখনও রক্ত যাচ্ছে। শিরিন আক্তারকে আটকের সময় তিনি বলেন, তার মেয়ে অনেক ছোট, নাসিরুল তাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল, এই কারণে নাসিরুলকে মারধর করা হয়েছে। আর আমাদের স্থানীয় ওসি সাহেব যিনি আছেন এস এম জাহিদ ইকবাল, তিনি বলেন যে সেই মহিলাকে আটক করা হয়েছে, গ্রেপ্তারি আর সরি মামলা প্রসেসিং চলছে। এখন এই ঘটনাগুলোতে মায়ের জায়গা থেকে কোথাও না কোথাও আসলে 15 বছরের বাচ্চা, এখন নাসিরুলও 22 বছরের, ওই যে মোবাইল প্রযুক্তি ফ্রেম ভালোবাসা, এগুলো আসলে এমন একটা উচ্চ পর্যায়ে গেছে যে ভাগে সে নিজেও জানে না কেন ভাগে, আর যে ভাগায় সেও জানে না কেন ভাগায়। তার শারীরিক চাহিদা, একটা বিতলাইন্যা মেন্টালিটি মাথার মধ্যে, এছাড়া কিচ্ছু না। 4 দিন পর এসব সংসার টিকে না, ডিভোর্স হয়ে যায়, বাচ্চাগুলোর অ্যাবর্শন করা হয়, এই যে নাসিরের মতন আর এই মেয়ের মতন পরিণতি হয়। সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।